हरे कृष्ण जय निताय जय गौर। आजकेर आमार विषय होच्छे आत्मा। এই আত্মা কোথা থেকে আসে, আত্মার জন্ম কার কাছে থেকে? সকলে তো বলে, কি ভুল কথা বলে দেখুন, সকলে না অনেকেই বলে, আমাদের বৈষ্ণব কৃষ্ণ সাধনা বাদ দিয়ে অনেকেই বলে আত্মায় যা খায় খেতে চায় তাই খেতে হয়, আত্মায় যা পড়তে হয় তাই পড়তে হয়, আত্মার কথা মতো চলতে হয়। কত বড় ভুল বলুন তো। এই আত্মা কোথায় থেকে আসে আসুন আমরা শুনি। আত্মা হচ্ছে পরমাত্মার থেকে আসে, পরমাত্মার অংশ হচ্ছে আত্মা। তো পরমাত্মা কে? পরমাত্মা হচ্ছে ভগবান শ্রীবিষ্ণু, ভগবান কৃষ্ণ। তো পরমাত্মার অংশ কোনোদিন খারাপ হতে পারে? কোনোদিন খারাপ হতেই পারে না। এটা মানুষের অংশ নয় যে খারাপ হবে, মানুষের মন নয় যে চঞ্চল হবে, মানুষের ব্রেন নয় যে অস্থির হয়ে বেড়াবে, এটা ভগবানের অংশ। ভগবানের অংশ মানে হচ্ছে সে সত্যিই ভালো, সে শান্ত শীতল, তার বুদ্ধি গভীর। তো কখনো আপনারা ভুল করে এটা বলবেন না যে আত্মা খেতে চায়। আত্মা কখনো খেতে চায় না, আত্মা কখনো পড়তে চায় না, আত্মা কখনো কিছুই চায় না। যা কিছু চায় মন এবং আমাদের দুটো চোখ, মনে হয় আর চোখে দেখে, দিয়ে লোভ হয়। আমি এর আগের ভিডিওতেও বলেছি, আত্মা দোষ দেবেন না। আত্মা কি শেখায় আমাদেরকে? আমাদেরকে শুদ্ধ হতে শেখায়, আমাদেরকে পরিষ্কার হতে শেখায়, আমাদেরকে সাধু হতে শেখায়, আমাদেরকে বৈষ্ণব হতে শেখায়, ভগবানের চরণে আমাদেরকে সেবা করতে শেখায়। এইগুলো হচ্ছে আত্মার কাজ। আর মানুষের মন হচ্ছে এদিক ওদিক ঘুরে ফেরানোর কাজ। মানুষের মন স্থির থাকে না, আজকে এখানে তো কালকে ওখানে। চোখ কোনোদিন আমাদের ভালো দেখেই না, ভালো যদি দেখে সে খারাপ বেশি দেখে, খারাপ দেখে, দেখে মনের কাছে যায়, মনকে বলে, আর মন তখন সেটা চায়, আর আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গ গুলি সেটা করতে রাজি হয়। তাহলে আমরা শান্ত হব কি করে, আত্মার কথা শুনব কি করে? না, ভগবানের রাস্তায় যেতে হবে, গুরু মন্ত্র নিতে হবে, গুরু চরণ ধরতে হবে, ভগবানের দাস হতে হবে। তাহলে আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো না আপনা আপনি শীতল হয়ে যাবে। এই আত্মা ক্ষীরসাগরে ভগবান নারায়ণ পঞ্চ সাপের উপরে বসে শুয়ে বিশ্রাম করেন, আর লক্ষ্মী দেবী তার চরণ টিপে দেন। তো তখন ভগবান পরমাত্মাকে, ভগবান আত্মাদেরকে নিয়ে শান্ত করে সেই ক্ষীর সাগরে রেখে দেন। তো সেই কিছু আত্মা জলের মধ্যে, ক্ষীর সাগরের মধ্যে লাফালাফি করে ভগবানকে তখন জানায় যে আমরা এই করব সেই করব। কিন্তু সে তো পরমপিতা, সে তো জানে যে এরা সেখানে গেলে আমাকে ভুলে যাবে, পাপে জড়িজীর্ণ হয়ে যাবে, মায়ায় গ্রাস করবে, এরা ভালো থাকতে পারে না। তবু কিছু কিছু আত্মা আছে, তারা তখন তাদের মনের ইচ্ছে জোর করে ভগবানকে বলে যে আমরা যাব, আমরা এগুলো করব। তখন ভগবান কি করবেন? ভগবান তখন পাঠিয়ে দেন, কিন্তু পাঠিয়ে দেওয়ার সময় অনেক কিছু শিখিয়ে পাঠিয়ে দেন। আমরা কি করি? এই লোকে এসে তখন ওই মায়া গ্রাস করে আর আমরা সব সেগুলো ভুলে যাই, দিয়ে এই নকল যে জিনিসপত্রগুলো আছে এই অঙ্গে, সেই নকলগুলোকে আমরা ধারণ করি, করে পাপ করতেই থাকি, পাপ করতেই থাকি। তখন কি হয়? যখন আমাদের চৈতন্য ফিরে আসে, কোনো সাধু সন্ন্যাসীর চরণ ধরে কোনো মন্দিরের ধারে গিয়ে তখন আমরা ভালো হওয়ার চেষ্টা করি এবং ভগবানকে কথা দিয়ে এসেছি সেই কথা মতো চলার চেষ্টা করি। আর এটা, এই অংশটা খুব কম, খারাপ বেশি। তো ভালো কমই হয়, খারাপ বেশি হয়। তো যাই হোক, আজকে আমি বোঝাতে পারলাম আত্মা নিয়ে। আপনারা কখনো ভুল করবেন না যে আত্মা খেতে চায় পড়তে চায় না। তো ভিডিওটা আজকে ছোট করে এখানেই শেষ করছি।
हरे कृष्ण जय निताय जय गौर।